ফাহাদ সুলাইমান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, একজন উদ্যোক্তা। এরই মধ্যে নানা ধরনের ক্রিয়েটিভ কাজ করে কমিউনিটিতে আলো ছড়িয়েছেন। বর্তমানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এশিয়া বিষয়ক উপদেষ্টা বোর্ডের সদস্য তিনি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়িয়ে বর্তমানে একজন সফল ব্যক্তিত্ব। ফাহাদ সুলাইমানের জন্ম বাংলাদেশের রংপুর জেলায়। লেখাপড়া শুরু ঢাকার মর্যাদাবান স্কলাস্টিকা স্কুলে, পরবর্তীতে সেন্ট জুস সিদ্দিকির গণ্ডি পেরিয়ে মাস্টার মাইন্ড থেকে এ লেভেল করেছেন এবং এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করে পাড়ি জমান স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে। 2008 সালের অক্টোবরে আসেন যুক্তরাষ্ট্রে, প্রথমে মার্কেটিং দিয়ে কাজ শুরু। একটি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে ডোর টু ডোর সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন। এরপর সময়ের সাথে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। নানা কাজ দিয়ে বর্তমানে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি মূলধারায় জনপ্রিয় ব্যক্তিত্ব। বাকি গল্প শুনব ফাহাদ সুলাইমানের কাছ থেকে।